কিরে, অনেক দূরে অনেক সময় এলি, কোন কালে বলেছি তোর অপেক্ষা থাকতে থাকতে তোমার মাঝে ধরে গেছে। এরি ভাই, আমরা রাজনীতি করি হাজারিকা, তাই না? আপনার বলেছেন এই কথা শুনে তো দূরের মাথার বুকে সান আর বুকের বুকে এখনো হাবানি উড়িয়ে দিয়েছে, বুঝলি? ভাই বললে কথা, আরে ভাই আমি বললে তো আমার লেগে আছে গুন্ডা দিলে। আর আমরা বলেছেন এই তো যে আপনারা ডায়ে আইতাম না, এটা কেমন কথা বলিন বল। আচ্ছা তুই গেলে বলেছেন এখানে খুলে দেবেন নি আছে, আমি তো বাজেলাম কিলে না কিলে ওনারে ডাক দিয়েছেন, ওনার তারা কেন ডাক দিতেন না, বুঝলি? তো ঝটপট করে কই হলেন কি সমস্যা নেই, বাস 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 তোর আর হাওয়া দাম লাগতো না বুঝতে। এখন কামের কথা তো আজের গিয়ে কথা লেগে দৌড়ে দৌড়ে করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আচ্ছা আমি একখান জিনিস চিন্তা করতেছি, আমি সামনের দিকে আল্লাহ তো খুশি করে তো কম দেয় না বুঝতে, আমি সামনের দিকে নির্বাচন করাই তুমি তো ঠিক কি খুঁজেছিস সেই তোর বুদ্ধি কি কয়, আমি কাজকে আর কি ভালো করবেন না খারাপ করবেন কোসে? বাউরে বাউরে মেঘনা চাইতে বৃষ্টি, আল্লাহ মনে হাত দেখে মুখ তুলে তাকাইছে, যাক এসেলে কিছু হুঁচা করে কেমন যাইব, আমি হাতের ডাইনিত কোনো রকম হাঁটাইতে পারলে পাম টাম দিই মেলা হুঁচে না হাতাইতে আর গেম, যাক একখান বুদ্ধিজন চাইছে দিয়ে দি, বই থাকলে তোর হুঁচা করে তেমন দিত না, মারো নামাই দিয়েছে আমি কেমন ধরে এমনিতে যাক, পারলে ফাঁস করক আর ফেল করক, দুবার হুঁচা করি তো হাই যাক আল্লাহ করে তোর বুদ্ধিজন দিয়ে দি, এটাই মনে হয় ভালো হইব। কী তাহলে বেড় বেড় করে চুপে কেটে একটা প্রশ্ন করে খাই যেতে হলি, তোরে আয় কী খুশি তুই আমার লোক কত না তোর বুদ্ধি কী কর হেডে না তুই আরে করছিস বেড় বেড় করে কত করছিস চুপে কেন মা, আরে বেড় বেড় করে কে করতাম, আরে কুদ্দুস ভাই হলাম আমি এই যে অনেকক্ষণ কথা কেছেন না এই কথা কেন আমার মনের কথা, আমি আরও আগে আপনারে কইতাম চাইছিলাম কিন্তু আপনারে কইতাম হারিনি, কে জানি আপনি কি মনে করেননি কেন, মন দেখি আপনার মনের কথা কেন কই হারাইছেন, আরে ভাই শোনেন আপনি খালি একবার মাথা নাই নিয়ে দেখেন আপনার যা কিছু আছে সব কিছু আমি করবেন, হ্যাঁ আপনি কোন হতে যাইবেন কেমনি কী করবেন সব কিছু আমি দেখে দিয়েন, আরে রাজনীতির গাড়ি গাড়ি আর জানা শোনা আছে বুঝলি কেমনে যো লোকজন জড়ো করে মানে টেরো হইতেন না, আপনি খালি মাঠের নামে দেখেন যদি আরো সবার সাথে আল্লাহ করে কালকে তখন কাম শুরু করে দিই আমরা, তাই সামনে নির্বাচন হইতেছে আপনি ডেভেলপ হয়ে যাবেন বুঝলি, বাস 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 বুঝতে পারছি তবে একটা সমস্যা আছে বুঝতে, আচ্ছা তুমি একটা দান সবকে তো করি না বেশি মানুষজন আরে ছেলে কম তোমায় কীটা করতে পারি এখন বুদ্ধি দিতে পারে, ও মা আপনি এটা নিয়ে কোনো টেনশন করা লাগতো না বুঝলি, আরে ভাই এখন অঙ্গ বাংলাদেশে যা চলতেছে মনে করেন যে কোনো রকম মানুষ হইলে হইল থাক চেয়ারে না থাক কিছু কোনো কিছুর দরকার হবে না বুঝলি, মনে করেন যে খালি টিয়া থাকলে সব কিছু হয়ে যায়, আরে ভাই এখন মনে করেন যে ফেসবুক ইউটিউব আছে আমি মনে করেন একজনটা দিবেন পোস্টকা করলে লাখ লাখ মানুষে দেখিয়ে লাগবে, তো দশটি দিয়ে আপনি মনে করেন যে মেলা জনপ্রিয়তা অর্জন করতে পারবে, কালকে তো মনে করেন যে আমরা এই কেমন যাই বুঝলি, তো দেখবেন এই ফেসবুক দিয়ে আষ্ট দশটা হলো হয়নি মিলি আপনারা এক রাতের ভিতরে ভাইরাল করে ছেড়ে দেবেন, আর আপনার ভাইরাল হয়ে গেলে লাখ লাখ মানুষ আপনারা চিনে যাবে, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না আমার কাছে সব ব্যবস্থা করা আছে বুঝলি, বাহরে বাহ তো তোর চিন্তা নেই তোর মাথার ভিতরে মেলা বুদ্ধি দিস, আরে তুই তো অনেকটা আইডিয়া দিয়েছিস বুঝতি, এটা তো দিন আসরণের ব্যবসা বাবা,
আরে আমি তো তোরে এই কারণে এত পছন্দ করি বুঝতি। আরে তুই যে বুদ্ধিটা দিস আমার কাছে পুরো খাপে খাপ খাই দিয়েছে বুঝতি। ওকে মোবাইল দি মনে করছে অল্প দিন লেগেছে মেলা বাইরে লয়ে গেলে মনে করছে ব্যাগ ফেলে গেলে। আরে এই বুদ্ধিটা কিভাবে আগে দিলি না কিনলি ও মা মাফ করবেন না। আরে আমি লজ্জা দিই না বুঝলি আছি আরে মাড়ি হচ্ছেন তো সত্যম না লাগে মাড়ি হচ্ছেন তো খাইলে বাস বাস আস্তে কথা সাইডে বাইকে মানুষে ঘুরে কেলাম ফিরিয়ে যাবে যা কিছু করি না করি মানুষের কাছে তো আমরা ফাঁস করে না রাখ হচ্ছেন তো সাহেব সাহেব ভাবলেই থাকতে হবে বুঝতে। কারণ যদি মানুষের কোনো রকমের ভুল হয়েছিল আমাকে কুকর্মের কথা জানি যায় তাহলে ভোট তো দিতে মনে করছে বরং মানুষের পাবলিক উকিল খেয়ে মরে যাওয়া লাগবে তো সাবধান ভুলে এই সমস্ত কাজ করিস বুঝতি। আমি দরজা কাটতে বাড়াই গেল এটা নিজে জানি না আমি কী করি অন্যের কথা তো কই করি তো বললো এই সমস্ত কেউ জানতো না মনে কাল নিশ্চিত থাকতে আর তবে কথা এটা না রাতারটা লেগে এখানে চুল কেটে দেবে জিনিস তুলে দিলে সকাল থেকে মনে হয় দুবার টিয়া হয়েছে দিলে ভালো হইতো আর কি কারণ টিয়া হয়েছে এলে বলে এত চুল খাই তো ওরকম আমি রাস্তা নাই বুঝলি তো এই কারণে দুবার টিয়া যদি দিতেন লাইনটা চলে বলে খাইতে পার কি বুঝল না তুই হেন সাপোর্ট করবি না করি মনে কর যা প্রথম দেরি হয়েছে সংসারে করেছে আচ্ছা যাক সাইজে তো হালাইছে তখন কি করানি সাইজে তোর ভাবির তিন কইস যে ভাইয়ের কাছে প্রকৃতিয়ে দিতেন লই যাইছ তোর ভাবির তো কারণ এই সমস্ত টিয়া হয়েছে আবার আমি নিজের হাতে দিতে হারি না মায়া লাগে বুঝতি আচ্ছা যাতে লই যাইস আর কাল সকালে যাতে ভুল না হয় বুঝতি অষ্টদশ গা হলাম হেনলে আই যাবে সকালে শুরু করে আল্লাহ যা করে।